চট্টগ্রামের হাটহাজারিতে মন্দিরের জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মীর নাসিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ভুয়া দলিল বানিয়ে মন্দিরের জায়গা দখলের চেষ্টা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ও তার ছেলে হেলালউদ্দিন। এ সময় ইসকনের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়।